হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ডেলিকেসিস। আজ আমি আপনাদের অথেন্টিক স্টাইলে মুড়ি ঘণ্ট করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। মুড়ি ঘণ্ট বানাতে আমাদের কি কি লাগছে তাহলে আমরা দেখে নিই। আমি একটা রুই মাছের মাথা নিয়েছি, যেটাকে দুভাগ করা রয়েছে, হলুদ নুন মাখিয়ে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছি। একটা বড় আলু নিয়েছি, যেটাকে আমি এরকম ছোট ছোট করে ডাইস করে রেখেছি, এবং এটাকে একটু হালকা করে সেদ্ধ করা রয়েছে। এছাড়া আমাদের লাগছে গোবিন্দভোগ চাল, ঘি, ফোড়নের জন্য লাগবে জিরে, তেজপাতা, গরম মশলার মধ্যে একটা ছোট টুকরো দারচিনি, দুটো এলাচ, চারটে লবঙ্গ, কিছু কিশমিশ নিয়েছি। তাছাড়া মশলার জন্য আমার লাগছে 1.5 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন জিরে গুঁড়ো। এছাড়া আমার লাগবে স্বাদ মতো নুন আর চিনি আর সর্ষের তেল। প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইয়ে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি মাছের মাথাটা ছেড়ে দেব। ভালোভাবে লাল করে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভাজতে ভাজতে আমি এরমভাবে টুকরো করে নিয়েছি। দেখুন, রুই মাছের মাথা খুব নরম হয়, তাই জন্য ভাঙাটা খুব সহজ। আপনারা ভাজতে ভাজতেই আস্তে আস্তে টুকরো করে নেবেন। মাছের মাথাটা আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব, লাল করে ভেজে নেব। এই মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। এবার এইটাকে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। পেঁয়াজটা ভাজার সময় আমি খুব সামান্য একটুখানি নুন দেব, এতে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজাটা আমাদের হয়ে যাবে। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, দেখুন। এবার আমি পেঁয়াজগুলোকে তুলে আলাদা করে রেখে দেব। এবার যেটুকু তেল বেঁচে আছে তার মধ্যে আমি জিরে আর তেজপাতাটা ফোড়ন দেব। আমি জিরে আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা আমার রেডি হয়ে গেলেই আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোকে একটুখানি ভাজবো। আলুগুলোকে আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো, আলুর মধ্যে। চালটা আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চালটাকে আলুর সঙ্গে কিছুক্ষণ ভাজব। চালটাকে আলুর সাথে 2-3 মিনিট ভাজার পর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা মেশাবো। এই মশলাগুলো দিয়ে এবার চালটাকে আরেকটু ভাজব। সামান্য একটু জল দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তিন মিনিট চালটাকে কষানোর পর মশলার সঙ্গে আমি এর মধ্যে জল দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে মিডিয়াম লোতে আমি রেখে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো চালটাকে। পাঁচ মিনিট পর ফিরে আসছি। পাঁচ মিনিট হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে, এর মধ্যে একটু আমাকে জল দিতে হবে সামান্য। জলটাকে মিশিয়ে নেব। এবার আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি, এবার মাছের মাথাগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব। যদি দেখেন জলটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তাহলে অল্প করে জল অ্যাড করতে পারেন, কারণ মুড়িঘণ্ট খুব শুকনো ভালো লাগে না, ভাতে মেখে খাওয়া যায় না, একটু গা মাখা হলে খেতে সুবিধা হয়। আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনিটা অ্যাড করে দেব। আমি স্বাদ মতো নুন চিনি অ্যাড করে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আমি কিশমিশগুলো দিয়ে দেব এর মধ্যে। ভালোভাবে মিশিয়ে নেব। গরম মশলাগুলো যেগুলো ছিল সেগুলোকে আমি ভালো করে ক্রাশ করে এর মধ্যে মেশাবো। গরম মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, এবার মিশিয়ে নিয়ে পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ বেরেস্তাটাও আমি অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দু চামচ ঘি দেব, ঘিটাও আমি অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার মুড়িঘণ্ট। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের মুড়িঘণ্ট। আমি একদম অথেন্টিক ওয়েতে দেখানোর চেষ্টা করেছি, আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর আমার চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার খুব ভালো লাগবে।